হ্যাঁ, ক্লাস এইট স্টুডেন্ট। তো আজকে তোমাদের আমি করাবো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেম হচ্ছে কম্পিউটারের নাম্বার সিস্টেম দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে সংখ্যা তথ্য পদ্ধতি, বাংলাটা হচ্ছে স্থানিক সংখ্যা, স্থানিক সংখ্যা। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে অস্থানিক সংখ্যা। পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে ধরো একটা সংখ্যা, আমি লিখলাম সংখ্যাটা 1, 2, 3, 4, 5, এই সংখ্যাটাকে আমরা বলছি পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার। কেন বলছি না, আমি লিখেছি 12,345, তার মানে পজিশনাল নাম্বার মানেই হচ্ছে কতগুলো অঙ্কের সমন্বয়ে যে সংখ্যা গঠিত হয়, যে নাম্বারের মধ্যে প্রতিটা অঙ্কের স্থানের মান থাকে। যেমন এটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, এবং এই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলোকে নিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ যে কোনো রকমের ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারবো। যেমন এই সংখ্যাটাতে আমরা বলতে পারি কি না, এটাতে আমার 12,000 আছে, 12,000, 12,000, তার মানে 12,000। নেক্সট 100 আছে 3টে, নেক্সট 4টে 10 আছে 4টে 10, আর 1টা 5 আছে, কিন্তু তার মানে যোগ করলে দেখো 1, 2, 3, 4, 5। তার মানে এই যে আমি 12,345 লিখেছি, যেখানে কি হচ্ছে 12টা 1,000 আছে, 3টে 100 আছে, 4টে 10 আছে, 1টা 5 আছে, যোগ করলে হচ্ছে 12,345, অর্থাৎ যাকে আমরা বলছি পজিশনাল নাম্বার। নেক্সট হচ্ছে নন পজিশনাল নাম্বার, যাকে আমরা বলছি কি রোমান নাম্বার। যে নন পজিশনাল নাম্বার দিয়ে প্রাচীনকালে গণনার কাজে ব্যবহার করত কি না, প্রথমে আঙুল গুনে ব্যবহার করা হতো, তারপর নুড়ি বা পাথরের সাহায্যে দাগ কেটে কেটে গণনা করা হতো। এই প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান বা তার অবস্থানের উপর নির্ভর করে না, তাই এই সংখ্যাটাকে বলা হয় নন পজিশনাল বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, যেমন রোমান নাম্বার, একটা রোমান নাম্বার লিখছি কত আমি 11, আর একটা লিখছি কি আমি 15। তার মানে এই যে সংখ্যাগুলো তৈরি হলো, এখানে যে অঙ্কগুলো থাকছে, যে অঙ্কগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, অর্থাৎ এই সংখ্যাতে প্রতিটা অঙ্কের স্থানের মান থাকে না, তাই একে বলা হয় নন পজিশনাল। ওকে, তো চলো এবার আমরা আসি এই পজিশনাল নাম্বার সিস্টেমকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, দেন হচ্ছে বাইনারি সংখ্যা, দেন হচ্ছে অক্টাল সংখ্যা, অ্যান্ড হচ্ছে হেক্সাডেসিমেল। তো ডেসিমেল সংখ্যা কাকে বলে, দশমিক সংখ্যা, যেটা হচ্ছে 10টা অঙ্কের সমন্বয়ে গঠিত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 এই 10টি অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠন করায় তাকেই আমরা বলি ডেসিমেল নাম্বার। অর্থাৎ এখানে 10টা অঙ্ক আছে, তাই তার বেস কত বলছি 10। 10টি অঙ্কের সমন্বয়ে ডেসিমেল নাম্বার গঠিত হয়েছে, যে কারণে তার বেস হচ্ছে 10। চলো আসি আমরা বাইনারি নাম্বার, যেটা কম্পিউটার বোঝে, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো বাইনারি নাম্বারে হচ্ছে 2টি অঙ্ক থাকে, একটা হচ্ছে 0 আর একটা 1, সুতরাং এর বেস কত, এর বেস হচ্ছে 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মূল অঙ্ক হচ্ছে কি 0 এবং 1, সেই জন্য এই পদ্ধতির বেস হচ্ছে 2, এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। এখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে 0 আর 1কে বলা হয় বিট, 0 আর 1 এই সংখ্যা দুটো নিয়ে তৈরি হয় কি, এই সংখ্যা দুটোকে একত্রে বলা হয় বিট। কম্পিউটারের ডেটার ক্ষুদ্রতম একক হলো কি বিট, যেটা হতে পারে 0 অথবা 1। এরকম যদি 4টে 0 আর 1 থাকে, তার মানে 4 বিটস ইকুয়াল টু 1 নিবেল, NIBBLE, 1 নিবেল, অর্থাৎ 4টে বিট নিয়ে 1টা নিবেল হয়। এরকমই 8 বিটস ইকুয়াল টু 1 বাইট, 8টা বিট নিয়ে 1টা বাইট গঠন করে। ঠিক আছে, নেক্সট অক্টাল,
অষ্টক সংখ্যা পদ্ধতি। এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, অর্থাৎ এই অক্টাল নাম্বার সিস্টেমে আটটা অঙ্কের সমন্বয়ে এই নাম্বার সিস্টেমটা গঠিত হয়, যে কারণে এর বেস কত, এর বেস হচ্ছে এইট। নেক্সট হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, অর্থাৎ জিরো থেকে ফিফটিন এই ষোলোটা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হয় তাকেই বলা হয় হেক্সাডেসিমেল। এর বেস কত, এর বেস হচ্ছে কত, সিক্সটিন। যেহেতু ষোলোটা অঙ্ক আছে সুতরাং এর বেস সিক্সটিন। এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা জিরো থেকে নয় এই দশটা অঙ্ক নিয়ে পেলাম ডেসিমেলে, আবার জিরো থেকে সাত এটা পেলাম অক্টালে, কিন্তু এখানে আছে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। হেক্সাডেসিমেলে দশকে প্রকাশ করা হয়, দশ মানে হচ্ছে এ, দশকে বোঝানো হয় এ অক্ষর দ্বারা, এগারোকে বোঝানো হয় বি অক্ষর দ্বারা, বারোকে বোঝানো হয় সি অক্ষর দ্বারা, তেরোকে বোঝানো হয় ডি অক্ষর দ্বারা, চোদ্দোকে বোঝানো হয় ই অক্ষর দ্বারা এবং পনেরোকে বোঝানো হয় এফ অক্ষর দ্বারা। তো এটা হচ্ছে নাম্বার সিস্টেম এর ভাগ, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং পজিশনাল নাম্বার সিস্টেমের চারটে ভাগ সম্বন্ধে বিস্তারিত বলা হলো। এরপর যেটা আসবো আমরা, যে কী করে একটা নাম্বার সিস্টেম থেকে আর একটা নাম্বার সিস্টেমে রূপান্তর করা যায়, ঠিক আছে। চলো এবার আমরা আসবো যে কী পজিশনাল নাম্বার সিস্টেম থেকে, যে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কী করে বাইনারি নাম্বার সিস্টেমে রূপান্তর করা যায়, কনভার্ট ফ্রম ডেসিমেল টু বাইনারি, কনভার্ট ফ্রম ডেসিমেল টু বাইনারি। একটা ডেসিমেল নাম্বারকে কী করে বাইনারিতে কনভার্ট করা যায়, একটা ডেসিমেল নাম্বার লিখলাম টোয়েন্টি ফাইভ টু দি বেস টেন, এই ডেসিমেল নাম্বারটিকে আমরা বাইনারিতে কনভার্ট করব কী করে, খুব সহজ, এই ডেসিমেল নাম্বারটাকে আমরা দুই দিয়ে ডিভাইড করব। আমরা ডিভাইড করলে কী পাই, একটা পাই কোশেন আর একটা পাই রিমাইন্ডার, এখানেও ঠিক তাই, এখানে দুই দিয়ে ডিভাইড করব। আমরা নিচেতে লিখব কোশেন, কোশেন আর রাইট সাইডে লিখব রিমাইন্ডার, রাইট সাইডে লিখব কি না রিমাইন্ডার, আবার টু দিয়ে ডিভাইড করব, টু সিক্স কোশেন রিমাইন্ডার জিরো, দেন আবার করব টু থ্রি দ্য সিক্স রিমাইন্ডার জিরো, আবার ডিভাইড করব টু ওয়ান দ্য থ্রি রিমাইন্ডার ওয়ান। তার মানে ডিভিশনটা আমরা কতক্ষণ করব, যতক্ষণ না কোশেনটা দুইয়ের কম হচ্ছে, তাহলে লাস্ট ফাইনালি আমার কোশেন্ট হলো ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা যখন আমরা অ্যান্সার লিখব এই দিক থেকে এই দিকে যাব, তার মানে আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে এইটাকে বলা হয় এলএসবি, এই ডিজিটটাকে বলা হয় এলএসবি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই যে লাস্ট যে আমরা কোশ্চেনটা পেলাম তাকে আমরা বলতে পারি কি এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আমরা অ্যান্সার লিখব কোন দিক থেকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে এলএসবির দিকে, তাহলে এই অ্যান্সারটা কী হলো ব্যাকেট, তাহলে এই ওয়ান দেন এই ওয়ান দেন জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, এইটা হচ্ছে আমার অ্যান্সার হলো। তাহলে টোয়েন্টি ফাইভ ডেসিমেল নাম্বারের বাইনারি হলো কি ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান টু দি বেস টু, ঠিক আছে। নেক্সট আরেকটা করি, আরেকটা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করি। নেক্সট আমরা আসছি, নেক্সট আসছি আমি, ধরো আমি দিলাম সিক্সটি ফোর টু দি বেস টেন, বেস সবসময় নিচেতে লেখা হয়, সিক্সটি ফোর টু দি বেস টেন ইকুইভ্যালেন্ট টু, তার বাইনারিটা কনভার্ট করব। সেম প্রসেস সিক্সটি ফোরকে আমরা টু দিয়ে ডিভাইড করব, তাহলে কী হচ্ছে, আমরা নিচেতে লিখছি তোমার কোশেন আর রাইট সাইডে লিখছি রিমাইন্ডার, মানে ভাগশেষ, এটা রিমাইন্ডারটা লিখছি কত জিরো, দেন আবার করছি দুই সিক্সটিন রিমাইন্ডার জিরো, টু এইট রিমাইন্ডার জিরো, টু ফোর রিমাইন্ডার জিরো, টু টু রিমাইন্ডার জিরো, টু ওয়ান রিমাইন্ডার জিরো। আমি কী বলেছি, যখনই আমাদের ভাগ ফলটা দুইয়ের কম হবে সেখানেই আমরা স্টপ হয়ে যাব,
তার মানে আমরা এটাকে কি বললাম আগেই শিখলাম এটা হচ্ছে MSB MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা অ্যানসার লিখব মোস্ট থেকে LSB দিকে যাব তাহলে অ্যানসার কি হলো 1 1 1 2 3 4 5 6 ছটা শূন্য 1 2 3 4 5 6 তো দিবে 2 এটা হচ্ছে আমার 64 ডেসিমেলের বাইনারি নাম্বার তাহলে আজকে আমরা ডেসিমেল থেকে বাইনারি শিখলাম যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ডেসিমেল থেকে বাইনারিতে এটাকে আবার ভগ্নাংশ আছে যেটা আমরা পরে শিখব আজকে আমি পূর্ণ সংখ্যাটা শেখালাম ডেসিমেল থেকে বাইনারি এরপর আমি অপোজিটটা আসছি যে বাইনারি থেকে কী করে আমরা ডেসিমেলে রূপান্তর করব বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর কনভার্ট ফ্রম বাইনারি টু ডেসিমেল কনভার্ট ফ্রম বাইনারি টু ডেসিমেল কনভার্ট ফ্রম বাইনারি টু ডেসিমেল একটা বাইনারি নাম্বার লিখলাম 1100 টু দি বেস 2 এটাকে আমরা কনভার্ট করব কিসে ডেসিমেলে খুব ইজি ব্যাপার এটাও এটা হচ্ছে বাইনারি নাম্বার আমরা কি করব রাইট সাইড থেকে ক্যালকুলেট করব রাইট সাইড থেকে ঠিক আছে কি লিখছি তাহলে কি লিখছি রাইট সাইডে 0 প্রথম অঙ্ক হচ্ছে 0 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে 1 মানে 0 দেন 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 0 ইনটু 2 0 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 0 সরি 1 ইনটু 4 4 দেন 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 1 ইনটু 8 8 এটাকে কী করবো অ্যাড করবো চলে 12 তাহলে অ্যান্সার হলো কত 12 টু দি বেস 10 কী করলাম রাইট সাইড থেকে প্রতিটা ডিজিটকে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 তার মানে রাইট সাইড থেকে প্রতিটা ডিজিটকে ক্রমান্বয়ে 1 2 4 8 16 32 64 128 256 এরকমভাবে প্রতিটা ডিজিটকে আমরা মাল্টিপল করে যে মাল্টিপ্লিকেশনটা হবে তারপরে সেটাকে অ্যাড করে যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার ওকে নেক্সট আরেকটা আমি আসি আরেকটা কনভার্সন দেখাই ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেল 1111 টু দি বেস 2 তাহলে সংখ্যাটা হচ্ছে আমার 5টা 1 আমরা রাইট সাইড থেকে ক্যালকুলেশনে যাব তাহলে প্রথম এই 1 এই 1 কে মাল্টিপ্লাই করব 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 তার মানে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে 1 দেন 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 তাহলে 1 ইনটু 2 সমান হচ্ছে 2 দেন 1 ইনটু 2 স্কোয়ার মানে 1 ইনটু 4 4 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 1 ইনটু 8 8 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 1 ইনটু 16 16 যোগ করব 16 আর 24 আর 28 আর 2 3 আর 1 31 অ্যান্সার হলো 31 তাহলে এটা অ্যান্সার হলো 31 টু দি বেস 10 ওকে তাহলে আমরা কী কী শিখলাম আমরা আজকে শিখলাম কম্পিউটারের নাম্বার সিস্টেম দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেম মানে সেই সংখ্যা যে সংখ্যার অঙ্কগুলোকে নিয়ে ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি যে সংখ্যাতে প্রতিটা অঙ্কের তার পজিশনাল ভ্যালু থাকে তাই আমরা তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলছি নন পজিশনাল নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমের মাধ্যমে আগেকার দিনে গণনা করা হতো নুড়ি পাথরের সাহায্যে হাতে গুনে তো যেখানে ব্যবহার হতো কি রোমান নাম্বার যে সংখ্যাটাতে অঙ্কগুলোর স্থানের কোনো পজিশনাল ভ্যালু থাকে না যে সংখ্যার অঙ্কগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণভাগ করা যায় না তো সেটা হচ্ছে আমাদের নন পজিশনাল নাম্বার এবার পজিশনাল নাম্বারকে আমরা চারটে ভাগে ভাগ করলাম ডেসিমেল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত অঙ্কের সমন্বয়ে গঠিত যার বেস হচ্ছে 10 বাইনারি নাম্বার 0 আর 1 দুটো অঙ্ক নিয়ে গঠিত বেস হচ্ছে 2 অক্টাল নাম্বার 0 1 2 3 4 5 6 7 আটটা অঙ্কের সমন্বয়ে গঠিত বেস হচ্ছে 8 হেক্সাডেসিমেল নাম্বার 16টা অঙ্কের সমন্বয়ে গঠিত 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হেক্সাডেসিমেল নাম্বার তো আজকে আমি আরও রূপান্তর শিখলাম ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করলাম
ডেসিমেল সংখ্যাটাকে আমরা দুই দিয়ে ক্রমাগত ভাগ করে যাব। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না ভাগফলটা দুইয়ের কম হয়। সর্বশেষ ভাগফল যাকে আমরা বলছি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি থেকে অর্থাৎ লাস্ট ভাগফল থেকে প্রতি ক্ষেত্রে ভাগশেষগুলোকে আলাদা করে লিখলাম, ভাগফল থেকে ভাগশেষ সহ যে সংখ্যাটা বেরোলো সেটা হচ্ছে আমার নির্ণেয় বাইনারি সংখ্যা। নেক্সট, বাইনারি সংখ্যা থেকে কী করে ডেসিমেল সংখ্যা রূপান্তর করলাম, যে বাইনারি সংখ্যাটা আছে সেই বাইনারি সংখ্যার রাইট সাইড থেকে ডান দিক থেকে প্রতিটা অঙ্ককে যথাক্রমে 1, 2, 4, 8, 16 পরেরটা থাকলে 32 ইত্যাদি দিয়ে গুণ করে গুণফলটাকে যোগ করলাম। লাস্ট আর একটা করে আমি শেষ করব। নেক্সট হচ্ছে যদি আমি এই সংখ্যাটা লিখি, এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি কী করে বাইনারিতে কনভার্ট করব, এই বাইনারি সংখ্যাটাকে কী করে ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, খুব ইজি, তোমাদের আমি খুব সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি, আরেকটা সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি। তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে, এখানে ছটা, 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 কী করছি আমি মাথাতে লিখবো 1, কেন আমি বললাম যে রাইট সাইড থেকে 1, 2, 4, 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 1, তারপর লিখলাম 2, তারপর লিখলাম 4, তারপর লিখলাম 8, তারপরে লিখলাম 16, তারপরে লিখলাম 32, তারপরে লিখলাম 64, কী হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, যার নিচে শূন্য আছে সেগুলোকে কেটে দিলাম, পড়ে থাকলো কি 64, তাহলে অ্যান্সার কী হলো এটা 64 to the base 10। এটা আরেকটা খুব সহজ পদ্ধতি তোমাদের দেখানো হলো। ঠিক আছে, এনাদার আরেকটা দেখিয়ে দিই এই সহজ পদ্ধতি। ধরো একটা সংখ্যা আছে 1, 0, 1, 0, 1, 1 to the base 2, এটাকে আমাকে বাইন ডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলে কী হলো এই সংখ্যাটা লিখি 1, 0, 1, 0, 1, 1, কী বললাম রাইট সাইড থেকে 1, 2, 4, 8, 16, 32, যার নিচে জিরো আছে সেগুলো কেটে দেবো, তাহলে জিরো নেই কোনগুলোতে, 32 + 8 + 2 + 1 এটাকে যোগ করব, 32 আর 8 = 40 আর 2 = 42 আর 1 = 43 43, তাহলে অ্যান্সার হলো কত 43 to the base 10। এটা হচ্ছে আরেকটা সহজ পদ্ধতিও শিখলাম। তাহলে আজকে আমার পূর্ণ সংখ্যা ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর হলো, বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করা হলো। ঠিক আছে, এগুলো তোমরা একটু বইটা দেখবে, পরের ক্লাসে আমি পরবর্তী কনভার্সেশনগুলো শিখিয়ে দেবো। থ্যাংক ইউ।